যেই দিন থেকে বালেগ হলাম যেই দিন থেকে মসজিদের মধ্যে অথবা ঘরের মধ্যে বসে নামাজ আদায় করলাম ওই যে সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করলাম ইমামের মুখে শুনি অথবা আমি নিজেই পড়ি পড়তে পড়তে আজকে বয়স 70 বছর জুড়ে বলেন কত বছর 70 বছর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ বাদে অনেক সময় সূরা ফাতিহা আমরা পড়ি কি পড়ি না জোরে আওয়াজ দিয়ে বলেন আমার বন্ধুগণ 70 বছর বয়স হয়ে গেল 60 বছর বয়স হয়ে গেল কোরআন কারীমের তেলাওয়াত শুনলাম আজ পর্যন্ত এমন কোন দিন নাই পাঁচবার শুনলাম না পড়লাম না 10 বার পড়ি 20 বার পড়ি 50 বার পড়ি পড়তে পড়তে বয়স 70 চলে এসেছে 60 চলে এসেছে আমার বন্ধুগণ এই পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না যারা ইমাম সাহেবকে গিয়ে বলেছে ইমাম সাহেব দৈনিক পাঁচবার আপনি সূরা ফাতিহা পড়েন আর শুনতে ভালো লাগে না জোরে বলেন ঠিক কি না বরং যেই দিন থেকে মসজিদের মধ্যে আগমন করলাম যত সুন্দর কণ্ঠে সুরাইসির কণ্ঠে আরো সুন্দর কণ্ঠে যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনলাম আমরা নিজের অন্তরের মধ্যে এই কোরআনে কারীম শ্রবণ করতে করতে অন্তর ব্যথিত হয়ে গেল এরপরে চক্ষু দিয়ে নামাজের মধ্যে বাইতুল্লাহ শরীফে অনেকেই বলে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে শুনে একদিকে নামাজ হতে থাকে আর একদিকে কোরআনে কারীমের হৃদয়ে নিংরা তেলাওয়াত শুনতে শুনতে অনেকেই কেঁদে কেঁদে পুরো দাঁড়িয়ে আর জামা ভিজিয়ে ফেলে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই কিতাবটা অন্য কোন কিতাব না রবীন্দ্রনাথের লেখা কোন বই না জসীম উদ্দিনের কোন বই না এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা কোরআনে কারীম জোরে বলেন সুবহানাল্লাহ যেই কিতাবের সূচনা লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব কুরআনুল কারীম যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই জোরে বলেন সুবহানাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কালু سمعنا قرآنا عجبا وقال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم القرآن غنى لا فاقرأه وما بعد أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের মধ্যে আমরা যে দুরুদ ইব্রাহিম ভরি সকলে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شوي زبان خلي قولين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مدينة مدينة مؤمنك غنغناني هم مدينة مدينة عاشقك تمنى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله من محمد مرى نبيك نمها جس نم میرے اور سارے دنیا کا پیارا نم ہے بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله زبان کھلے بولتے ہوئے لا إله جورے لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله شبائی پوری صلی اللہ علیہ وسلم
চর হগলা ও চর পায়াতলি সমন্বয় দারুন নূর নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 12তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল কাইয়ুম ভাই জনাব মহসিন হক আবু বেপারি প্রধান অতিথি জনাব কাইয়ুম পাইক বিশেষ অতিথি হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার সাবেক চেয়ারম্যান উপস্থিত আছেন আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন সবাই পড়ি আমিন আজকের মাহফিলের প্রধান বক্তা শরীয়তপুরের তৃতীয় সন্তান অনেক আলেমের উস্তাদ হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম ফারুকী শরীয়তপুর সাহেব এবং যারা অন্যান্য উলামায়ে কেরাম আরো আলোচনা করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহফিলের শুরুতে আমরা সেই মহান সত্তার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত থেকে সমস্ত কাজকে বিরত রেখে কোরআন এবং হাদিসের ময়দানে এসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এজন্য হৃদয়ে সমস্ত আবেগ এবং ভালোবাসাকে উজাড় করে দেহের সমস্ত শক্তি দিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ বড় নিয়ামতের বিষয় না এলাকায় কি মানুষ আপনারা এই কয়জনই নাকি জোরে বলেন অনেক লোক আছে যারা কি কেউ চায়ের দোকানে বসে বসে কথা বলছে কেউ টিভি দেখছে কেউ বন্ধুর সঙ্গে কথা বলছে এমন তো আছে অনেক কথা বলেন আছে না দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা তখন ওই জায়গাটা হয় যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় কিসের আলোচনা হয় একটু জোরে বলেন কোরআন এবং হাদিসের আলোচনা হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে মদিনা থেকে 600 কিলোমিটার দূরে দামেস্কে অথবা কি একটা জায়গার নাম নামটা স্মরণ নেই এখন সম্ভবত দামেস্ক এমন হবে সেই জায়গা তিনি বসবাস করতেন আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিনি বর্ণনা করে শুধু লোকদেরকে শোনাতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আগে না হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র উস্তাদের কাছ থেকে শিখেছেন হাদিসটা তিনি বর্ণনা করতেন যাকে পেতেন তার কাছে যারা শিখতে আসতো সবাইকে তিনি বলতেন শুধু বলতেন জোরে বলেন সুবহানাল্লাহ মদিনা মুনাওয়ারা থেকে একজন জ্ঞানী সে হাদিস আহরণ করে সে যখন শুনল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নামটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনা থেকে 600 কিলোমিটার দূরে অমুক জায়গায় হাদিস তিনি বর্ণনা করেন ওই জ্ঞান পিপাসু এই কথা জানার পরে সে আর ধৈর্য ধরতে পারছে না যে ওই সাহাবীর কাছে কখন যাবে আর তার কাছ থেকে সরাসরি এই হাদিসটা শুনে এরপরে জ্ঞান আহরণ করবে জোরে বলেন সুবহানাল্লাহ জ্ঞানের কত মজা দেখেন লক্ষ্য করে সাহাবী চলে গেলেন 600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাকে পেয়েছেন সালাম দিলেন এরপরে বলছেন ও আল্লাহর নবীর সাহাবী হে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমি শুনেছি আপনি রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা হাদিস শুনেছেন সেটা বর্ণনা করেন সবার কাছে আমি এই হাদিসটি গ্রহণ করার জন্য এই ইলম অর্জন করার জন্য সুদূর মদিনা থেকে আপনার কাছে এসেছি মদিনা থেকে আপনার বাড়ির জায়গা দূরত্ব হচ্ছে 600 কিলোমিটার জোরে বলেন 600 কিলোমিটার 600 কিলোমিটার হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কোন হাদিস একটু বলবা আল্লাহর বান্দা বলতে লাগলেন আল্লাহর নবীর সাহাবী আমি শুনতে পেরেছি এমন একটি হাদিস আপনি বর্ণনা করেন যাকে দাম তার কাছেই বর্ণনা করেন আল্লাহর বান্দাদের কাছে বর্ণনা করেন মুমিনদের কাছে বর্ণনা করেন লোকটা বলতে লাগলেন হ্যাঁ আবু দারদা এই হাদিস এই বিষয়ের কথা আপনি সরাসরি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন আপনি আমার কাছে সরাসরি বর্ণনা করেন আল্লাহর বান্দা যখন বললেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন দুনিয়ার সবচাইতে সেই মজলিসটা শ্রেষ্ঠ হয় যেই মজলিসের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা হয় যেই মজলিসের মধ্যে বসে কোরআনের কথা হয় যেই মজলিসের মধ্যে বসে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয় বিশ্ব নবীর সুন্নাহ সম্পর্কে কথা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি সেই জায়গার মধ্যে আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে জান্নাতের দূরত্ব এতটুকুই রাখে তার মৃত্যু জুড়ে বলেন সুবহানাল্লাহ দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ সুগম করে দেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দাকে হাদিস শুনালেন জ্ঞান পিপাসু তো তারাই যারা জ্ঞানের কথা ইলমের কথা শোনার জন্য দেশ থেকে দেশ অন্তর হয়ে যায় চিল্লা বলেন ঠিক কি না মানার জন্য ওই লোক শুনল এত দূরে 600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুধু একটা হাদিস নেওয়ার জন্য চলে গেছে জ্ঞানের পিপাসু না জোরে বলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর বান্দা শোনো শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দা কোরআন এবং হাদিস শোনার জন্য শিক্ষা করার জন্য যখন তিনি পথ অতিক্রম করতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন একটার পর একটা কদম সামনের দিকে দিবেন বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দা যখন কদম দেয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দার কদম তলে পায়ের তলে তাদের নূরের পরগুলি বিছিয়ে দিতে থাকেন আর স্বাগতম স্বাগতম বলে তাকে আহ্বান করতে থাকেন জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন কোরআন এবং হাদিস শিক্ষা করার জন্য কোরআন এবং হাদিস জানার জন্য শিক্ষা করার জন্য কোন জায়গার মধ্যে আগমন করে আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেই জায়গার মধ্যে হয় বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেই জায়গার মধ্যে হয় ওই জায়গার মধ্যে যখন আগমন করেন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে থাকে আর বলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে দুনিয়ার জমিনের মধ্যে চর হোক লাইন কোরআনে কারীমের মাহফিল হচ্ছে সরকার কান্দি পাড়া মাহফিল হচ্ছে অনেক জায়গায় কোরআনে কারীমের শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে দুনিয়ার জমিনের মধ্যে ওই এলাকার আব্দুল্লাহ কোরআনে কারীম শিক্ষা করার জন্য তোমার প্রশংসা শোনার জন্য তোমার প্রশংসা করার জন্য বিশ্বনবী রাসূল সাল্লামের সুন্নাহ জানার জন্য হাদিস জানার জন্য ওই জায়গার মধ্যে আগমন করেছে রাব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলি জানেন কি জানেন না একটু জোরে বলেন জানেন না আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন
ومار فلسطين دنيا جميلة المدد আমি যখন আমার বান্দা সৃষ্টি করতে চেয়েছিলাম তোমরা বলেছিলা দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা সৃষ্টি করার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন আমরাই তোমার ইবাদত করার জন্য যথেষ্ট আমরাই তোমার প্রশংসা করার জন্য যথেষ্ট আমি তারপরও দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা সৃষ্টি করেছি ওই যে দেখো অমুক গ্রাম থেকে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কনকনে শীতের মধ্যে আমার বান্দাগুলি আরামের ঘুম ফেলে এরপরে সারা দিন পরিশ্রম করে যখন বিছানার মধ্যে পিঠটা লাগাতো এমন সময় রাত 9টার সময় 10টার সময় অমুক গ্রামে চর হোগলার মাহফিলে গিয়েছে ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও আমার বান্দারে ওই বান্দারা যখন ওই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ মূল কথা ছিল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে একটা হাদিস শিক্ষা করার জন্য সাহাবী কয় কিলোমিটার পথ পাড়ি দিয়েছে 600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নাওয়া নাই খাওয়া নাই ঘুম নাই ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত অবস্থায় গিয়ে যখন আবু দারদার কাছে এই কথা বললেন এর একমাত্র কথা কি সে আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা কোরআনের শিক্ষা অর্জন করার জন্য তো সেই জায়গায় গিয়েছেন চিল্লায় বলেন ঠিক কি না তাহলে এই শিক্ষা যখন অর্জন করতে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকে শুধু মৃত্যু সুবহানাল্লাহ এখন তো অনেক মানুষ আছে এদিকে সেদিকে ঘুরছে তাহলে আমরা অনেক ভালো আছি না এই হিসাবে শুকরিয়া কার করবেন জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পড়ছি মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি যার মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের মধ্যে কোরআন এবং হাদিস বাস্তবায়ন করেছেন যার মাধ্যমে গোটা বিশ্ব জগতের মধ্যে আমরা মুসলিম দাবি করতে পারছি যার মাধ্যমে কোরআন এবং হাদিস বোঝার সুযোগ পেয়েছি সে মহান ব্যক্তিত্ব আর কেউ না আকায় নন্দর তাজদারি মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার মাগফিরাত কামনা করছি সেই সকল শহীদদের যারা বদর ওহদ প্রান্ত থেকে শুরু করে গোটা বিশ্ব জগতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলামকে বিজিত করার জন্য ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য নিজেদের প্রিয় জীবনকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে উৎসর্গ করেছেন আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করুন সবাই পড়ি আমিন প্রিয় বন্ধুগণ কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি সূরা জিন থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু তারা বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা আমরা এক আশ্চর্যময় নিশ্চয় আমরা এক আশ্চর্যময় কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছি জোরে বলেন সুবহানাল্লাহ এই যে কোরআনে কারীম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে শুরু করে বিশ্ব জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন যত নবীর আগমন করিয়েছেন তাদেরকে যে কিতাব দিয়েছেন সহিফা গ্রন্থ দিয়েছেন কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি জোরে বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনুল কারীম এই বিশ্ব জগতের মধ্যে এমন কোন ভাষা নাই যেই ভাষায় কোরআনে কারীমের তাফসীর লেখা হয় নাই চিল্লা বলেন ঠিক কি না এই বিশ্ব জগতের মধ্যে এমন কোন ভাষা নাই যেই ভাষা দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখা হয় না চিল্লা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ কোরআনুল কারীম হচ্ছে এক আশ্চর্যময় কিতাব
যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই যেমন কোরআনুল কারীমের সূচনা মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব এই কিতাব আইলা শাক্কা ফিহি ওয়ালা রাইবা এই কিতাব কোরআনুল কারীম যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কোরআনুল কারীমকে এই পৃথিবীর মধ্যে ভুল সাব্যস্ত করার জন্য বহু বিজ্ঞানী বহু লেখক অনেকবার চেষ্টা করেছিল কিন্তু কশিন কালেও এই কোরআনুল কারীমের ভুল দ্বারা কারো পক্ষে সম্ভব হয় না আওয়াজ দেব বলেন ঠিক কি না আমার বন্ধুগণ কেমন কিতাব এই জগতের মধ্যে একটা গান হঠাৎ ভাইরাল হয় না ভাইরাল বুঝেন তো আপনারা অনেক জনপ্রিয়তা পায় এই যে শুরু করছে এটা দুই দিন তিন দিন না যাইতে সারা দেশে জানছে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না বর্তমান বাঙালি যে হুজুকে বাঙ্গাল তা তো শুধু শুধু বলে নাই মানুষ আগের দিনের মানুষ বলছে হুজুকে বাঙ্গাল কি আছে নাই এটার মধ্যে কি আছে এই বিষয়টা দেখে না ওই যে বলছে ভাইরাল হয়েছে তো হয়েছে কি আছে এই অর্থও বোঝে না এমন একটা অবস্থা বর্তমান দুনিয়ার মধ্যে বিরাজমান আমার বন্ধুগণ যাই হোক একটা গান ভাইরাল হয় একটা গান আপনার ভালো লাগে একদিন দুই দিন তিন দিন শোনেন দশ বার বারো বার শোনেন এরপরে আর কি লাগে না ভালো লাগে না আছে না কত গানই তো শুনলেন এই পর্যন্ত হ্যাঁ ওগুলো কি এখন আর শোনে কেউ শোনেন আবার নিত্য নতুন কিন্তু বিশ্বজগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাবটা পড়লে পরে অন্তরের মধ্যে শুধু কি ঈমান বাড়তেই থাকে বাড়তেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদাতহুম ঈমানা যাদাতহুম ঈমানা যাদাতহুম ঈমানা শুধু ঈমান বাড়তেই থাকে জোরে বলেন সুবহানাল্লাহ সেই কিতাবের নাম কি জোরে বলেন কোরআনুল কারীম যেমন একটা বিষয় একটু লক্ষ্য করেন বালেগ হইছি কত বছরে বারো বছর বয়সে এখানে সত্তর বছরের লোকও আছে ষাট বছরের লোকও আছে এত মানুষ থাকা সত্ত্বেও যেই দিন থেকে বালেগ হলাম অবুঝ ছিলাম মায়ের কথায় বাবার হাত ধরে জুমার মসজিদে গেলাম জুমার মসজিদে গিয়ে যখন আগমন করলাম কাতারের মধ্যে বসলাম ইমাম সাহেব পড়েছিলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়েছে কিনা জোরে বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ভাইরা আমার কত জনপ্রিয় কিতাব এই কোরআনুল কারীম একটু লক্ষ্য করেন যেই দিন থেকে বালেগ হলাম যেই দিন থেকে মসজিদের মধ্যে অথবা ঘরের মধ্যে বসে নামাজ আদায় করলাম ওই যে সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করলাম ইমামের মুখে শুনি অথবা আমি নিজেই পড়ি পড়তে পড়তে আজকে বয়স সত্তর বছর জুড়ে বলেন কত বছর সত্তর বছর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ বাদে অনেক সময় সূরা ফাতিহা আমরা পড়ি কি পড়ি না জোরে আওয়াজ দিয়ে বলেন আমার বন্ধুগণ সত্তর বছর বয়স হয়ে গেল ষাট বছর বয়স হয়ে গেল কোরআনে কারিমের তিলাওয়াত শুনলাম আজও পর্যন্ত এমন কোন দিন নাই পাঁচবার শুনলাম না পড়লাম না দশ বারো পড়ি বিশ বারো পড়ি পঞ্চাশ বারো পড়ি পড়তে পড়তে বয়স সত্তর চলে এসেছে ষাট চলে এসেছে আমার বন্ধুগণ এই পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আজও পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না যারা ইমাম সাহেবকে গিয়ে বলেছে ইমাম সাহেব দৈনিক পাঁচবার আপনি সূরা ফাতিহা পড়েন আর শুনতে ভালো লাগে না জোরে বলেন ঠিক কি না বরঞ্চ যেই দিন থেকে মসজিদের মধ্যে আগমন করলাম যত সুন্দর কণ্ঠে সুরাইসির কণ্ঠে
আরো সুন্দর কণ্ঠে যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনলাম আমরা নিজের অন্তরের মধ্যে এই কোরআনে কারীম শ্রবণ করতে করতে অন্তর ব্যথিত হয়ে গেল এরপরে চক্ষু দিয়ে নামাজের মধ্যে বাইতুল্লাহ শরীফে অনেকেই বলে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে শুনে একদিকে নামাজ হতে থাকে আর একদিকে কোরআনে কারীমের হৃদয়ে নিংরা তেলাওয়াত শুনতে শুনতে অনেকেই কেঁদে কেঁদে পুরো দাড়ি আর জামা ভিজিয়ে ফেলে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই কিতাবটা অন্য কোনো কিতাব না রবীন্দ্রনাথের লেখা কোনো বই না জসীম উদ্দিনের কোনো বই না এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা কোরআনে কারীম জোরে বলেন সুবহানাল্লাহ যেই কিতাবের সূচনা লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই কিতাব কোরআনুল কারীম যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই জোরে বলেন সুবহানাল্লাহ শুধু এই জায়গার মধ্যে সীমাবদ্ধ ব্যাপারটা এমন না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন কাফেররা মুশরিকেরা বিশ্বনবীর এমন বিরোধিতা শুরু করেছে যে তাকে পথে বের হতে দেয় না তার পথে কাঁটা দিয়ে রাখে তাকে নেগলেক্ট করে কথা বলে তিরস্কার করে কথা বলতে থাকে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত কিন্তু বন্ধ রাখেন কথা বলেন ঠিক কি না গভীর রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন কোরআনুল কারীম পড়তেন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তেলাওয়াত শোনার জন্য কাফেরের লিডাররা পর্যন্ত তার ঘরের পাশে গিয়ে বসে থাকতো জোরে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ উতবা সাইবা মুগীরা এমনি ভাবে বড় বড় কাফের লিডাররা বিশ্বনবীর তেলাওয়াত শুনতো গভীর রাতে আর বিশ্বনবীর বিরোধিতা করতো দিনের দিবালোকে জোরে বলেন নাউজুবিল্লাহ একদিন তো এমন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে দাওয়াত দেয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি একটা ধর্ম আনছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাওয়াত দেয় আমাদের বাপ দাদাদের ধর্ম লা তুজা মানাতের যে ইবাদত আমরা করি মূর্তির পূজা করি এরপরে আমরা আরো যে সমস্ত পূজা করি এর বিরুদ্ধে মুহাম্মদ কি যেন একটা আনিত ধর্ম এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কিছু বলে না আর সে বলে সে নাকি নবী প্রিয় বন্ধুগণ আমার এইভাবে যখন কাফেররা মিটিং করলো মুহাম্মদকে আর এই দাওয়াত দিতে দেওয়া যাবে না মুহাম্মদকে ঘর থেকে বের করতে দেওয়া যাবে না বের হতেও দেওয়া যাবে না আমার বন্ধুগণ যখন পথের মধ্যে পায় হাত দিয়া অথবা মুখ দিয়া একটার পর একটা আঘাত করতে থাকে মুখ দিয়া কথা বলে গালি দেয় তিরস্কারের ভাষা করে প্রিয় বন্ধুগণ আমার বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দাওয়াত বন্ধ করে নাই বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে কোরআনে কারীমের তেলাওয়াত করেন ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা প্রিয় বন্ধুগণ আমার গভীর রজনীতে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াত করে আবু জাহেল উতবা সাইবা মুগীরা এইভাবে করে এই কোরআনে কারীমের প্রতি আসক্ত হয়ে এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে গিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে একদিন এমন হলো মুহাম্মদ যদি এইভাবে কোরআন তেলাওয়াত করতেই থাকে আর আমরা যদি মুহাম্মদের তেলাওয়াত শুনতে থাকি না জানি কোন দিন আমরাই আবার ঈমান এনে ফেলবো যেহেতু আমরা লিডার চলে বলেন ঠিক কি না উতবা সাইবা মুগীরা আবু জাহেল এইভাবে করে কাফেরের বড় বড় লিডারেরা একজনে চিন্তা করলো এইভাবে যদি
মুহাম্মাদের তেলাওয়াত শুনে তাহলে হয়তোবা কোনদিন একদিন ঈমান আনতে হবে আর কিছুই করার নাই কারণ মানুষে তার কোরআনে কারীমের তেলাওয়াত শুনে শুনে যেভাবে ঈমান আনা শুরু করেছে আমাদের দল ছোট হয়ে যাচ্ছে সুতরাং কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ তারা পরামর্শ করলো যে বেটা এইভাবে যদি কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে আসি আমরা নিজেরাই যদি শুনতে আসি আমরা তো লিডার আমাদের অবস্থায় যদি এই হয় তাহলে ওই যে পাশে আমাদের চেলা চামুন্ডা ওদের অবস্থা কেমন হবে সুতরাং কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না আর শোনাও যাবে না জোরে বলেন নাউযুবিল্লাহ কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করছেন আর সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করছেন এর স্বাদ কি কম না বেশি জোরে বলেন অনেক বেশি না বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদত মোতাবেক প্রত্যেকদিন যেভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেছেন নবীজি পড়ছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আমার ভাইরা কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে আবু জাহেল উম্মাহ সাহেবা মুগীরা যেই শয়তান গুলো মিটিং করেছিল তারা এবার চিন্তা করতে লাগলো এক একজন এক একজনের ঘরে বসে চিন্তা করতে লাগলো আমরা তো মাত্র মিটিং করেছি ওরা তো কেউ যাবে না আবু জাহেল চিন্তা করলো আবু জাহেল সে একটু শুনে আসুক কিসের তেলাওয়াত কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা জিন সম্প্রদায় এই কথা বলছে যে আমরা এক আশ্চর্যময় কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছি আর ওরা তো অনেক পরের কথা আবু জাহেল শুনল আবু জাহেল চিন্তা করল ঘরের মধ্যে শুয়ে আছে এসে চিন্তা করল মিটিং তো করলাম ওরা তো কেউ যাবে না আজকে আমি একটু কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আসি একটু শুনলে সমস্যা কি আবু জাহেল চলে গেল শোনার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বারান্দার আশেপাশে ঘরের পিছনে ওব্বা চিন্তা করলো সাহেবা চিন্তা করলো মুগীরা চিন্তা করলো সবার চিন্তা চেতনা এক হয়ে গেল তারা চিন্তা করলো মুহাম্মদ তো তেলাওয়াত করছে কোরআনে কারীমের তেলাওয়াত অনেক সুন্দর স্মৃতি মধুর যাই একটু শুনে আসি কারণ মিটিং তো করলাম ওরা তো কেউ আসবে না আমি একটু যাই শুনে আসি সব কয়টায় একই চিন্তা ধারণা মাথায় নিয়ে তারা সবাই চলে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত থামিয়ে দিবেন এমন সময় যখন ভোরের আলো চলে আসবে আবু জাহেল চিন্তা করলো আমরা তো লিডার আমরা তো গোপনে গোপনে আমি তো গোপনে গোপনে তেলাওয়াত শুনছি সুতরাং এখন যদি আমাদের কর্মীরা আমাদেরকে দেখে ফেলে এরপরে অনেক বড় মান সম্মান যাওয়া যায় একটা ব্যবস্থা হয়ে যাবে সুতরাং এই জায়গায় আর শোনা যাবে না যাই দৌড় দেই এইভাবে করে যখন আবু জাহেল দৌড় দিল দৌড় দিয়া লাগছে আর একটার গায়ে ওটা বললো তুই কে আমি আবু জাহেল তুই কে আমি তো মুগীরা আরেকটা দৌড় দিছে আমি তো সাইবা এমনি ভাবে দেখে তারা লিডারেরাই সেই জায়গার মধ্যে উপস্থিত জোরে বলেন সুবহানাল্লাহ কিসের জন্য এই কোরআনে কারীমের আকর্ষণের জন্য চিল্লায় বলেন ঠিক কি না ভাইরা আমরা শুনতে চাই না বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে গেলেন কোরআনে কারীমের দাওয়াত দেওয়ার জন্য তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য গেলেন তায়েফের তায়েফের মানুষেরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আঘাত করলো একবার হুঁশ একবার বেহুঁশ সারা শরীর ক্ষত হয়ে গেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে যখন চলে আসছিলেন এমন সময় বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শ্রান্ত অবস্থায় পাহাড়ের মধ্যে গুহার মধ্যে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন
গভীর রজনী যখন হয়ে গেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদব অনুযায়ী কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেছে কোরআনে কারীম তেলাওয়াত করছে এমন সময় সেই জায়গার মধ্যে জিনের উপস্থিত ছিল পাহাড়ের গুহার মধ্যে তারা চিন্তা করল কে এমন সুন্দর বাণী তেলাওয়াত করে সেই সমস্ত জিন যারা তাওরাত শুনেছে ইনজিল শুনেছে জাবুর শুনেছে সুলাইমান আলাইহিস সালামের কিতাবের তেলাওয়াত শুনেছে আমার বন্ধুগণ কোরআনে কারীমের তেলাওয়াত সেই জায়গার মধ্যে শুনে সেই সমস্ত জিন তারা বলতে বাধ্য হলো قالوا إنا سمعنا قرآنا عجبا جل بولن سبحان الله جن شمبونار شئ مانوز بولي شئ جن بولي بولت لغلو امرا ایک آشتر جو مو ایک کلام ارتلاوات شنچی امرا ایک آشتر جو کلام ارتلاوات شنچی کتاب ارتلاوات شنچی جو رو بولن سبحان الله সেই কিতাবের নাম কি ধরে বলেন কুরআনুল কারীম আমার বন্ধুগণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনে কারীমের বিশেষ সম্মান দান করেছেন যে ব্যক্তি কুরআনে কারীমের হাফেজ হবে যে ব্যক্তি কুরআনুল কারীম শিখবে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে তো সেই ব্যক্তি উত্তম তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন কারীম শিক্ষা দেয় আর যে কুরআনে কারীম শিখে জোরে বলেন সুবহানাল্লাহ এত দামি এই কুরআনুল কারীম বিশ্বজগতের মধ্যে এমন কোন ভাষা নাই যেই ভাষার মানুষের মধ্যে কুরআনে কারীম যায় নাই কুরআনে কারীম কিন্তু আরবি ভাষা আমার বন্ধুগণ যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন সেইভাবে আজ পর্যন্ত কুরআনুল কারীম এই জগতের মধ্যে অক্ষত জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার মামুনুর রশিদ বাদশা হারুনুর রশিদের ছিল মামুনুর রশিদ এই মামুনুর রশিদ তার মহলের মধ্যে একটা আয়োজন করত মাসের শেষ বৃহস্পতিবার অথবা প্রথম বৃহস্পতিবার একটা আয়োজন করত ওই আয়োজনে একটা সেমিনার থাকত ওই আয়োজনের মধ্যে সারা দেশের সমস্ত ধর্মের মানুষেরা অংশ গ্রহণ করত সেই জায়গার মধ্যে তারা আগমন করত তাদের ধর্মের কথা বলত আমার বন্ধুগণ এমন একটা দিন দেখা গেল একজন ব্যক্তি এসে মামুনুর রশিদের কাছে বলতে লাগলেন মামুনুর রশিদ আপনার যে সেমিনার এই আয়োজনের মধ্যে আমি একটু কথা বলতে চাই আমার নামটা লেখায় দেন আমার একটা প্লট দেন ভাইরা আমার মামুনুর রশিদ বলছেন ঠিক আছে তুমি যাও তোমার নামটা ওই জায়গার মধ্যে লিখিয়ে আসো লোকটা সেই জায়গার মধ্যে তার নাম লিখিয়ে আসলো যথাক্রমে যখন অনুষ্ঠান শুরু হয়ে গেল সকল ধর্মের মানুষেরা তাদের ধর্ম নিয়ে আলোচনা শুরু করে দিল মামুনুর রশিদ সেই জায়গায় সভাপতির দায়িত্ব পালন করে একটা সময় দেখা গেল সেই লোকটা মঞ্চের মধ্যে আগমন করল এরপরে তার ধর্মের দলিল দিয়ে 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 অনেক কথা বলেছেন মামুনুর রশিদের খুব ভালো লাগছে এরপরে যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল এরপর মেহমানখানা যখন তারা গেলেন উপস্থিত হলেন খাবারের সময় একবার মামুনুর রশিদ সেই লোকটাকে ডাক দিলেন বললেন আপনি আমার পাশে আসেন লোকটা তার পাশে আসলো এবার মামুনুর রশিদ বলতে লাগলেন ও ভাই একটা কথা বলি আপনি যেই বক্তব্য দিয়েছেন আলোচনা করেছেন কোন সন্দেহ নেই আপনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ লোকটি বলছেন হ্যাঁ মামুনুর রশিদ বলতে লাগলেন ও আল্লাহর বান্দা শুনেন একটা কথা বলি রাগ করবেন না মাইন্ড করবেন না ডোন্ট মাইন্ড আপনাকে একটা কথা বলি লোকটা বলছেন বলেন মামুনুর রশিদ বলতে লাগলেন আপনার মতন একজন মানুষ যদি ইসলাম কবুল করত আর ইসলামের পক্ষে থাকত তাহলে ইসলামটা আমার দেশের মধ্যে বড় স্ট্রং হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার যখন মামুনুর রশিদ এই কথা বলেছেন ওই খ্রিস্টান এই কথা শোনার সঙ্গে সঙ্গে সারা শরীর জ্বলে পুড়ে উঠল সে বলতে লাগলো এটা কোন ধরনের কথা বললেন মামুনুর রশিদ এই কথাটা আপনার ঠিক হয় নাই মামুনুর রশিদ বলতে লাগলেন ও আল্লাহর বান্দা
আপনাকে আমি আগেই বলেছি কোনো মাইল করবেন না একটা কথা বোঝানোর জন্য আপনাকে বলছি এরপরে ওই লোকটা খাবার মুখে দিয়েছে খাবার খাবে এমন সময় যখন এই কথা শুনলো সে আর খাবারই খাবে না এমন রাগ করছে বন্ধুগণ আমার আবার পরের বছর যখন ওই লোকটা সেই জায়গা থেকে চলে গেলেন আবার পরের বছর যখন একটা সময় হলো ওই লোকটা আবার মামুন রশিদের কাছে আসলেন এবার মামুন রশিদের কাছে এসে বলছেন মামুন রশিদ আমি একটু কথা বলতে চাই আপনার যে অনুষ্ঠান হয় সেই জায়গায় আমার একটা প্লট দেন মামুন রশিদ তার চেহারার দিকে তাকিয়ে এবার বুঝতে পেরেছে এই লোকটা পরিচিত পরিচিত মনে হচ্ছে মামুন রশিদ জিজ্ঞাসা করছে আল্লাহর বান্দা আপনি এর আগে একবার আমার দরবারে এসেছিলেন লোকটা বলছেন হ্যাঁ এবার মামুন রশিদ বলছেন আপনার গালে তো দাড়ি ছিল না ওটা তো মুসলমানের সংস্কৃতি আপনার গালে যে এখন দাড়ি ব্যাপারটা কি সে নাম লিখিয়েছে ইসলামের পক্ষে ইসলাম সম্পর্কে কথা বলবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ শুনুন যখন তাকে বলা হলো সেই লোকটা দুই চোখের পানি ছেড়ে দিয়া মামুনুর রশিদের কাছে বলতে লাগলেন মামুনুর রশিদ শুনেন গত বছর আপনার এই মঞ্চে যখন আমি এসেছিলাম যখন আমি বক্তৃতা দিয়েছিলাম সঙ্গে সঙ্গে অসংখ্য ধর্মের মানুষেরাও বক্তৃতা দিয়েছিল আমি তখন শুনেছিলাম মুসলমান ধর্মের আলেমরা কোরআন সম্পর্কে কথা বলেছিল তারা বলেছিল এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার মামুন রশিদ জিজ্ঞাসা করলেন তাহলে কি হয়েছে সেটা বলেন এবার সে লোকটা বলতে লাগলেন ও মামুনুর রশিদ আমি আজ না ছয় মাস আগে ইসলাম গ্রহণ করেছি ওই যে আপনার এই ধর্মের মানুষেরা যখন এই মজলিসের মধ্যে বক্তব্য দিয়েছিল কোরআনে কারিমের মধ্যে কোনো ভুল নাই মূলত আমি একজন লেখক একজন গবেষক আমি চিন্তা করলাম কোরআনে কারিম মুসলমানদের ধর্মের বড় কিতাব এর মধ্যে কি কোনো ভুল নাই আমি গেলাম কোরআনে কারিমের একটা কপি কিনলাম এরপরে কোরআনে কারিম পড়লাম বুঝলাম এরপরে আমি চিন্তা করলাম যে আসলে কি এর মধ্যে কোনো ভুল নাই আমি নিজে নিজে আবার কোরআন লেখা শুরু করলাম কোন জায়গার মধ্যে দশ আয়াত লিখলাম না আবার কোন জায়গার মধ্যে একটু বেশি লিখলাম কোন জায়গায় জবর দিলাম পেশ দিলাম অতিরিক্ত দিয়ে দিলাম এরপরে আমি নিজে একটা কোরআন লিখলাম ওই কোরআন লিখে বাজারের মধ্যে ছেড়ে দিলাম ছাপাখানায় দিলাম বাজারের মধ্যে দিলাম বাজারজাত করলাম আমি নিজে নিজে গিয়ে লাইব্রেরিতে গিয়ে কোরআন দিয়ে আসলাম আমার লিখিত কোরআন এত কোরআন দিয়ে আসলাম অন্যান্য বই বেচা হয় এরপরে চলে যায় কিন্তু ছয় মাস হয়ে গেল আমার পরীক্ষা সাকসেস হয়ে গেল আমি দেখলাম সব জায়গায় খোঁজ দিলাম অন্যান্য সব বই বিক্রি হয় আমি যে কোরআনে কারিম তাদের সামনে লিখে দিয়েছিলাম ওই কোরআনে কারিমের একটা কপিও বিক্রি হয় নাই জোরে বলেন সুবহানাল্লাহ কেন বিক্রি হয় নাই ওই কোরআনে কারিম তো এই লেখক নিজে লিখেছে কোরআনে কারিম অনুযায়ী লিখে এরপরে দশ আয়াত দুই আয়াত অতিরিক্ত আয়াত সে বাড়িয়ে দিয়ে এরপরে সেই কোরআন দিয়েছে যখন মুসলমানদেরকে এই কোরআন দিতে যায় তখন সে ওই কিতাবটা ওই লিখিত কোরআন মুসলমানেরা পর্যন্ত গ্রহণ করে না চাক্ষুষ প্রমাণ পেয়ে বাস্তব প্রমাণ পেয়ে সেই লেখক বলছে আমি একজন দার্শনিক আমি তো বই লিখি আমি যখন কোরআন দিয়ে গবেষণা শুরু করলাম আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ কিতাব না এক জায়গায় না হয় আমি দিলাম অন্যান্য জায়গায় এরকম করে সারা দেশ ছড়িয়ে দিলাম একটা আমার লিখিত একটা কপিও কি বিক্রি হবে না আসলে না ব্যাপারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই কোরআনে কারিমের হেফাজত করে চিল্লা বলেন সুবহানাল্লাহ লোকটা বলতে লাগলেন ও মামুনুর রশিদ শুনেন যখন আমি এই কোরআন নিয়ে গবেষণা শুরু করলাম আমার লিখিত কোরআন যখন বিক্রি হলো না আমি এই কোরআনে কারিম নিয়ে গবেষণা শুরু করলাম গবেষণা করতে 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 কেমন যেন আমার আর অন্য ধর্মের মধ্যেই থাকতে ইচ্ছা করে না আমি তো সত্য ধর্মের পথ পেয়ে গেছি সত্য ধর্মের দিশা পেয়ে গেছি আমি আর হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন লা ইলাহা
لا إله لا إله إلا الله محمد رسول الله جلوبرن صلى الله عليه وسلم أمار بھائران الله رب العالمين بلچه قالوا إنا سمعنا قرآنا عجبا اي جه قرآن كريم اي قرآن كريم امون اكتا قرآن كريم যার মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনে কারীম গোটা বিশ্ব জগতের সমস্ত ভাষাভাষীদের জন্য আশ্চর্যময় একটা কিতাব কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে কোরআনুল কারীম দিয়ে যেই সমাজ পরিচালনা করা হবে যেই জীবন বাস্তবায়ন করা হবে আদর্শ জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন সমস্ত জীবনের মধ্যে যদি কোরআনে কারীম থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজ সেই দেশ সেই রাষ্ট্র সোনার রাষ্ট্রে পরিণত করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমরা শুধু তাই না কোরআনে কারীম দ্বারা শিখবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল গেস্ট কিয়ামতের দিন তাদেরকে বানানো হবে আমার বন্ধুগণ বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়াদখালাহু আল্লাহুল জান্নাহ জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন কারীম শিখবে কোরআনুল কারীমের হাফেজ হবে কোরআনুল কারীম অনুযায়ী যেই জিনিসটা হারাম সেই জিনিসটা হারাম মানবে যেই জিনিসটা হালাল সেই জিনিসটা হালাল মানবে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই হাফেজ কোরআনকে জান্নাতে প্রবেশ করাবেন জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনুল কারীম শিখার কারণে কোরআনে কারীমের হাফেজ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ কোরআনকে একটা সুপার পাওয়ার দিবেন কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন বাবা সন্তানকে চিনবে না প্রিয়তম স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না মা সন্তানকে চিনবে না যেই মা কষ্টের পরে কষ্ট সহ্য করে কলস কলস রক্ত ঢেলে দিয়ে এরপরে একটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে জন্ম দেয় জিন্নাহ বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এত পরিমাণ ব্যথা সহ্য করে একটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করায় এই তো কয়েকদিন আগে আমাদের ঢাকার মধ্যেই আমাদের রিলেটিভ এক আত্মীয় যখন সন্তান জন্ম হবে এমন সময় যখন সব জায়গা থেকে ফেরত দিল তারা আসলো বরিশালে পটুয়াখালীর মধ্যে পটুয়াখালী থেকে বরিশালে আসলো এরপরে সন্তান জন্ম দিল সেই সন্তান মরা ভাইরা সেই জায়গা থেকে ওই বাচ্চাকে যখন কবর দেওয়ার জন্য বাড়িতে পটুয়াখালীতে নিয়ে যাওয়া হচ্ছিল মা নাকি বারে বারে চিৎকার মেরে মেরে বলছিল আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে যাও অথচ ডাক্তার বলছে আপনি এই জায়গা থেকে লড়তেই পারবেন না এত পরিমাণ আর্তনাদ করেছিল মা কিন্তু ওই বাচ্চাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হলো চিন্তা করেন মৃত্যুবরণ করেছে বাচ্চা মায়ের পেট থেকে মরা জন্মগ্রহণ করেছে এরপরেও মায়ের কান্নার শেষ নেই চিল্লা বলেন ঠিক কিনা ঢাকার জমিনে কেরানীগঞ্জে এক সন্তান জন্ম দিতে গিয়ে জিব্বা কামড়াতে কামড়াতে মায়ের এই অর্ধেক জিব্বা ক্ষত বিক্ষত হয়ে গেছে একটা সন্তান জন্ম দিতে এত কষ্ট থেকে কষ্ট সহ্য করে এরপর সন্তান জন্ম দেয় অথচ যখন জন্ম হয়ে গেল সেই সন্তানকে বুক থেকে নামাতেই দেয় না চিল্লা বলে ঠিক কিনা এত কষ্ট কিয়ামতের কঠিন ময়দানে
মা সন্তানকে চিনবে না যখন সন্তান মায়ের কাছে যাবে মা বলবে তোমাকে আমি চিনি না কিতাবের মধ্যে এসেছে তাফসীরের মধ্যে এসেছে যখন সন্তান এইভাবে ভাবে একবার দুইবার বলতে বলতে মায়ের কাছে বলতে থাকে মা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না এক বছর না দুই বছর না 500 বছর 700 বছর চলে যাবে এরপরে যখন সন্তান মায়ের পা ধরে জমিনের মধ্যে পড়ে পড়ে ধরে পড়ে পড়বে মা সঙ্গে সঙ্গে সন্তানের বুকের মধ্যে একটা লাথি নিয়ে বলবে জমিনের মধ্যে আমার কোন সন্তান ছিল না তুমি আমার কিসের সন্তান জোরে বলেন নাউজুবিল্লাহ ভাইরা আমার লক্ষ্য করেন বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বিশ্বময় কিয়ামতের কঠিন ময়দানে হাফিজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুপার পাওয়ার দিবেন সেটা কি বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই হাফেজের কোরআনের বংশগত আহল আহল অন্তর্ভুক্ত বংশের আত্মীয় স্বজনের রিলেটিভ এমন 10 জন ব্যক্তি সম্পর্কে তাকে একটা পাওয়ার দেওয়া হবে সে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই হাফেজে কোরআন সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ কার জন্য একটা সন্তান যদি হাফেজ কোরআন হয় আর অন্য কথা তো আরো কঠিন ভয়াবহ কথা যা দুনিয়া কোন শিক্ষা এ পর্যন্ত চ্যালেঞ্জ দিতে পারবে না শুধু একমাত্র কোরআনে কারিম শিক্ষা করার কারণে বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ের গ্যারান্টি দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনে কারিম শিক্ষা দেওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের মা এবং বাবাকে কোরআনে কারিম শিক্ষা দেওয়ার ওই যে ছাত্র ওর বাবা এবং মাকে কিয়ামতের দিন একটা টুপি পরিধান করিয়ে দেওয়া হবে যেই টুপিটা এমন এমন রশ্মি ছড়াতে থাকবে এরপরে দুনিয়ার জমিনের মধ্যে সূর্য যেমনি ভাবে আলো দেয় ওই টুপির ওই নূরের তাজের আলো এমন আলো ছড়াতে থাকবে দুনিয়ার সমস্ত আলোগুলি তার সামনে ম্লান হয়ে যাবে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ কিসের কারণে একমাত্র কোরআনুল কারীম শিক্ষা করার কারণে চিল্লা বলেন ঠিক কিনা স্বামী এবং স্ত্রী নতুন বিবাহ করেছে দুইজন চিন্তা করছে ঢাকার জমিনে থাকে চিন্তা করছে গভীর রাতে স্বামী নসিহত করছে স্ত্রী ঢাকার জমিনে থাকি জীবিকার তাগিদে ঢাকার জমিনে বসবাস করি তুমি দেশে থাকো মাসে মাসে ছুটি পাই আসি ঢাকার জমিনে যখন যাই কাজ করতে থাকি মনটা যদিও বাড়ির মধ্যে পড়ে থাকে ঢাকার মধ্যে মাহফিল হয় হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনি ইলিয়াসুর রহমান জিহাদির বয়ান শুনি এমনি ভাবে বড় বড় আলেমের বয়ান শুনি তাদের কথা শুনে শুনে আমি একটা শোনা একটা হাদিস শুনেছি স্ত্রী বলছে কি হাদিস এরপরে স্বামী স্ত্রীর কাছে বলতে লাগলো স্ত্রী গো একটা হাদিস শুনলাম কোরআনে কারিমের শিক্ষা যদি দেওয়া যায় হাফেজে কোরআন যদি বানানো যায় একটা সন্তানকে আলেম যদি বানানো যায় কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য ওই বাচ্চাটাকে ওই সন্তানটাকে নাজাতের ওসিলা করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর কাছে নসিহত করতে লাগলেন তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে স্ত্রী এই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করবা বন্ধুগণ আমার এইভাবে যখন কথোপকথন হলো পরের দিন স্বামী ঢাকার জমিনের মধ্যে চলে গেল ঘটনাক্রমে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সে মারা গেল আর এই দিক থেকে পেটের মধ্যে সন্তান বড় হচ্ছে স্ত্রী অনেক দুঃখ সহ্য করে স্বামীর ভালোবাসার কথাগুলি মনে করে করে একটা সময় আসলো সন্তান জন্ম দিল
সন্তান জন্ম দিয়ে এরপরে এক পা দুই পা এরপরে দৌড়াতে পারে এমন একটা সময় যখন হয়ে গেল সে কথা শিখেছে তাকে স্বামীর নসিহত অনুযায়ী মাদ্রাসার মধ্যে ভর্তি করবে নিয়াসনু চর হোগলা মাদ্রাসায় মুহতামিম সাইফুল সাইবার মাদ্রাসার মধ্যে ভর্তি করলো এরপরে কোরআনে কারীম যখন নুরানিতে শিখল শিখে শিখে যখন হেজ্জখানার মধ্যে উঠল যখন বয়স 8 বছর অথবা 5 বছর 7 বছর এমন একটা বয়স যখন হলো সে এখনো কিছু বোঝে না কোরআনে কারীম যখন সবক নেবেন অথবা হিজ্জ যখন নেবেন বাসায় গিয়ে মায়ের কাছে ডাক দিয়ে বলছেন মা সবার ভাই তো গেল আমার বাবা কোথায় অনেক দিন হইল কোন দিন এই পর্যন্ত তোমাকে দেখলাম না আমার বাবা কই মা দুইটা চক্ষু দিয়া পানি ছেড়ে দিয়া এরপর বলছেন আসো তোমাকে দেখাই তোমার বাবা কোথায় বাড়ির পাশে বাঁশ বাগানের সামনে নিয়া দূর থেকে দেখা দিল ওই যে দূরে বাঁশ দিয়ে একটা খাঁচি দেওয়া আছে অথবা বাঁশ গাছের তলায় বাঁশ বাগানের তলায় ওই জায়গার মধ্যে তোমার বাবা চির নিদ্রায় শায়িত আছে যাও তুমি বাবার জন্য দোয়া করো আমার বন্ধুগণ ছেলেটা যখন বুঝতে পারলো তার বাবা দুনিয়ার মধ্যে নাই এতদিন তো কোনোদিন প্রশ্ন করে নাই যখন বাবার সামনে গেল হুজুর তো শিখিয়ে দিয়েছে পড়া দিয়েছে বাবার জন্য দোয়া করবা মায়ের জন্য দোয়া করবা বাবার কথা মনে করে করে ওই কবরস্থানের সামনে গিয়ে হাত দুখানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার উত্তোলন করে পড়ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া শিখিয়ে দিয়েছেন কে জোরে আওয়াজ দিয়ে বলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সন্তানদেরকে এই দোয়া শিক্ষা দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করো বান্দা বাবা এবং মায়ের জন্য দোয়া করো কোরআনে কারীম শিক্ষা করো দোয়া করো আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে সেই বান্দার বাবা আমাকে maaf করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআনে কারীমের শিক্ষা দিলে লাভ না লস লাভ বলছেন তো লাভ সবাই হাত তুলুন তো লাভ জোরে বলেন আপনাদের যাদের এখানে অনেক দাদা আছে অনেক বাবা আছে এই যে একটা মাদ্রাসা এত বড় মাদ্রাসা তো সুন্দর ব্যবস্থা আপনাদের যারা দাদা আছেন ওয়াদা করেন হাত উচ্চারণ করেন আপনাদের নাতিদেরকে মাদ্রাসা দিবেন তো কম থেকে কম হলেও কোরআনে কারীমের শিক্ষা অর্জন করাবেন রাজি আছেন বাবারা নিয়োগ করেন আপনার সন্তানকে এই মাদ্রাসার মধ্যে দিবেন ওই সন্তানটা যদি হাফিজ কোরআন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে পরামর্শ দিয়েও যদি কোন একটা সন্তানকে এই মাদ্রাসার মধ্যে ভর্তি করেন কোরআনে কারীমের শিক্ষা দেন কিয়ামতের কঠিন ময়দানে পরামর্শ দেওয়ার কারণেও কিতাবের মধ্যে এসেছে একজন আলেম 70,000 মানুষকে জান্নাতি করবেন চিন্তা করুন তাহলে কোরআনে কারীমের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে কি দিবে না জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু